দ্য মোস্ট ডিজার্ভিং টিম ওয়ন দ্য ইউরো। ম্যাচ শেষের বাঁশি বাজতেই পিটার ড্রুরির কণ্ঠে ভেসে আসা লাইনটা, ষোলো আনা ঠিকঠাক। ফুটবলে সবসময় সেরা দল জেতে না, তবে এক মাসের মহাযজ্ঞ শেষে ইউরো ট্রফিটা যাদের হাতে উঠল সেই স্পেনকে সেরা মানতেই হবে। গ্রুপ পর্বে ইতালি, কোয়ার্টারে জার্মানি, সেমিতে ফ্রান্স, ফাইনালে ইংল্যান্ড, সেরাদের একে একে নিচে নামিয়েই সবার উপরে স্পেন। ম্যাচের শুরুতে ফিরি, গেলবারের ফাইনালিস্ট ইংল্যান্ড শোর তুলছিল ইটস কামিং হোম। অভিজ্ঞতায় এগিয়ে থাকা দলটার সামনে যে তরুণ তুর্কিতে ভরা স্পেন, অনেকেই ভেবেছিল এই দলটা খুব বেশি ইয়াং, ওদের সময় হয়তো আসবে ভবিষ্যতে। তবে সবাইকে ভুল প্রমাণ করেই স্পেন এসেছে সেরা ফুটবল খেলে ফাইনালে। ইংলিশ লাইন আপে এক বদল, ইয়ামালকে ঠেকাতেই কিনা লেফট সাইডে ইঞ্জুরি কাটিয়ে ফেরা লুক শ। স্পেন দলে দুই পরিবর্তন, সাসপেনশনে থাকা নরম্যান্ডের সাথে ফিরেছেন কারভাহাল। ট্রফির লড়াই, ফাইনাল, প্রথম হাফ হাইপের ঠিক বিপরীত, দুই দলই খুব সাবধানী, আক্রমণের চেয়ে রক্ষণেই মনোযোগ বেশি। মিডফিল্ড ব্যাটেলে এগিয়ে স্পেন, দুই উইং ব্যবহার করে চেষ্টা করেছে আক্রমণের, ক্লিয়ার কাট চান্স নাই। কাউন্টারের কৌশলে ইংল্যান্ডও ফার্স্ট হাফে বোরিং। সেকেন্ড হাফ ইঞ্জুরিতে পড়ে আর নামেননি স্পেনের মাঝমাঠের ভরসা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় রদ্রি, তাতে স্প্যানিশরা যে আশা হারায়নি প্রমাণ করতে সময় নেয়নি। রাইট ফ্ল্যাঙ্কে জায়গা তৈরি করলেন চলতি টুর্নামেন্টের সেরা ইয়াং ফুটবলার লামিন ইয়ামাল, খুঁজে নিলেন নিকো উইলিয়ামসকে, স্পেস পেয়ে ঠান্ডা মাথায় অ্যাথলেটিক বিলবাও ফরওয়ার্ডের ফিনিশিং টাচ। চলতি টুর্নামেন্টে নজর কাড়া দুই তরুণ নিজেদের জানান দিলেন বিগ ফাইনালে লিডে লা রোহা। ঘড়ির কাটা ঘণ্টা ছুতেই সাউথগেটের সাহসী সিদ্ধান্ত, উঠিয়ে নিলেন নিজেকে হারিয়ে খোঁজা ক্যাপ্টেন হ্যারি কেইনকে। তবে মাস্টার স্ট্রোকটা খানিক পরে, কবি মাইনুর জায়গায় 70 মিনিটে মাঠে এলেন কোল পালমার, রাইট সাইডে সাকার কাটব্যাক, বেলিংহামের সেট আপ, পোস্টের বাইরে থেকে পালমারের মাটি কামড়ানো শট খুঁজে নিল জাল, ইংল্যান্ড শিবিরে ফিরল স্বস্তি, ম্যাচে সমতা। মাঝে স্পেনের সুযোগ ছিল লিড বাড়াবার, মিস করেছেন তিন ফরওয়ার্ডের সবাই, তবে ওসব নিয়ে মাথা চাপড়াবার প্রয়োজন পড়েনি। ম্যাচ শেষের মিনিট পাঁচেক বাকি, বাপ্রান্ত দিয়ে কুকুরে আর কুইক পাসিং, বদলিনামা ওইরা বালের ওয়ান টাচ ফিনিশিং, স্কোরলাইন তখন 2-1। 2-2 হতেই পারত, গোল করা যার কাজ, টুর্নামেন্টে যিনি টপ স্কোরার বাঁচিয়ে দিলেন সেই ড্যানি অলমো। প্রথমে রাইসের হেড ফিরিয়েছেন উনাই সিমন, রিবাউন্ডে গোল লাইন সেভ অলমোর, ব্যাস ওতেই নিশ্চিত স্পেনের ইতিহাস। 1964, 2008-12 এর পর 2024 সবচেয়ে বেশি 4 শিরোপা এখন স্পেনেরই, এমন বাঁধভাঙা উল্লাস উৎসব তো ওদেরই মানায়। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.